Bismillahirrahmanirrahim. Shubhiyo shikhyarthi, assalamu alaikum. Srishti College of Bengal online class e tomaderke shagotom. Ajke ami alochona korbo orthonitir prothom patrer doshomoter mudra banker niye. Ekhane tumra hoyto age class e jenecho mudra ba ortho ki ebong er karjaboli koreyechi. Ajke ami alochona korbo tomader orther mullo ba mudrar mullo ki ba kake bole ebong orther mullo dam sthorer sathe je somporko seta chitto sho ব্যাখ্যা করো বা আলোচনা করো এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য কি সেটা অর্থের মূল্য বা মুদ্রার মূল্য চিত্র সহ আলোচনা করো এই দুই রকমের প্রশ্ন এখান থেকে হতে পারে তাহলে আমরা প্রথমে জেনে নেই অর্থের মূল্য বা মুদ্রার মূল্য কি অর্থের মূল্য বলতে মূলত বোঝানো হয় অর্থের ক্রয় ক্ষমতাকে আমরা বুঝিয়ে থাকি অর্থের মূল্য বলতে মূলত বোঝানো হয় অর্থের ক্রয় ক্ষমতাকে এখন বাস্তব অর্থে অর্থের নিজস্ব কোনো মূল্য নেই কিন্তু পণ্য দ্রব্য যে দাম থাকে তা দ্বারা তুমি যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারো সেটাই হচ্ছে কি অর্থের মূল্য বা মুদ্রার মূল্য ক্রয় ক্ষমতা এটাই হচ্ছে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য ক্রয় ক্ষমতা কিন্তু অর্থনীতিতে একটু সংজ্ঞায়িত করতে গেলে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা কর্ম ক্রয় করা যায় তাকে আমরা কি বলবো অর্থের মূল্য বা মুদ্রার মূল্য তাহলে আবার বলি সংখ্যাটা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করা যায় তাকে আমরা কি বলবো অর্থের মূল্য বা মুদ্রার মূল্য বুঝিয়ে থাকবো তাহলে এখানে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন আমি একজন প্রখ্যাত অর্থনীতিবিদের সংজ্ঞা বলতেছি অধ্যাপক জে এম হ্যানসেনের মতে উনি বলেছেন অর্থের মূল্য হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতাকে উনি অর্থের মূল্যটাকে অর্থের ক্রয় ক্ষমতা দ্বারা প্রকাশ করেছেন অর্থাৎ অর্থের মূল্যটা হচ্ছে অর্থ দ্বারা তুমি যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে সেটাই হচ্ছে কি অর্থের মূল্য অর্থের মূল্য অর্থের মূল্যের একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে অধ্যাপক ফিশারের মতে ফিশারের সূত্রটা আমরা বাস্তবে এখন প্রয়োগ করে থাকি বা ব্যবহার করে থাকি ফিশারের সূত্রটা অনুসারে তোমার অর্থের মূল্যটা কি হচ্ছে বিএম ইকুয়াল 1/p bm = 1/p এখানে bm হচ্ছে অর্থের মূল্য ভ্যালু অফ মানি আর p হচ্ছে দাম প্রাইস এখন এই সূত্র অনুসারে যদি আমরা দেখতে পাই তাহলে সেটা হচ্ছে কি তোমার অর্থাৎ কি অর্থের মূল্য দ্বারা তুমি যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে সেটাই হচ্ছে কি অর্থের মূল্য বা দ্রব্যের মূল্য অর্থাৎ বাজারে থেকে তুমি 1 কেজি চাল ক্রয় করছো সেটার মূল্য হচ্ছে 20 টাকা অর্থাৎ 1 কেজি চাউলের মূল্য তোমার কত 20 টাকা আবার চাউলের মূল্য যদি দাম যদি বেড়ে 30 টাকা হয় তাহলে তুমি 1 কেজি চাউল ক্রয় করছো কত টাকা দিয়ে 30 টাকা দিয়ে অর্থাৎ কি প্রথমে তুমি ক্রয় করছো 1 কেজি চাউল 20 টাকা দিয়ে পরে দাম বেড়ে যাওয়ার কারণে তুমি 1 কেজি চাউল ক্রয় করছো 30 টাকা দিয়ে এটাই হচ্ছে তোমার কি অর্থের মূল্য অর্থাৎ দাম বৃদ্ধির সাথে অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের কি সম্পর্ক রয়েছে বিপরীত সম্পর্ক অর্থাৎ যখন দাম ও বাজার পণ্য সামগ্রীর দাম কম থাকে অর্থের মূল্য কি হয় কম হয় আবার দাম বেড়ে যখন বেশি দাম যখন বেড়ে যায় তখন অর্থের মূল্যটা বেড়ে যায় এটাই হচ্ছে অর্থের মূল্যর সাথে দাম স্তরের বিপরীত সম্পর্ক তাহলে আমরা চিত্রে যদি দেখি চিত্র অনুসারে এটাকে ব্যাখ্যা করি তাহলে অর্থের মূল্য এবং দাম স্তরের সাথে যে সম্পর্ক সেটাই হচ্ছে চিত্রের মাধ্যমে আলোচনা করি চিত্রে ভূমি অক্ষে p হচ্ছে কি আমার দাম প্রাইস p হচ্ছে কোনো দাম প্রাইস আর লম্ব অক্ষে bm হচ্ছে কি অর্থের মূল্য বা মুদ্রার মূল্য তাহলে বাজারে পণ্য দ্রব্য সামগ্রীর দাম যখন 1 টাকা থাকে তখন অর্থ মূল্য কত থাকে bm1 অর্থাৎ bm1 আবার বাজারে পণ্য সামগ্রীর দাম বেড়ে যখন 2 টাকা হয় তখন অর্থের মূল্য কমে কত হয় bm2 হয় এখন এই যে বি এ বি বিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া গেল সেটা হচ্ছে কি বিএম রেখা অর্থাৎ কি অর্থের মূল্যের যুগান রেখা অর্থের মূল্যের কি যুগান রেখা কোনটা এই বিএম রেখাটা পেলাম আমরা এ বি বিন্দু যোগ করে এখন এটা তোমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো চিত্রের ব্যাখ্যাটা আমি বলে দেই চিত্রে ভূমি অক্ষে পি হচ্ছে দ্রব্যের দাম এবং লম্ব অক্ষে বিএম হচ্ছে অর্থের মূল্য এখন বাজারে পণ্য দ্রব্য সামগ্রীর দাম যখন কম থাকে তখন যখন পি এম পি ওয়ান হয় তখন
বাজে অর্থের মূল্য বা দাম স্তর কত হয়? বিএম ওয়ান, অর্থাৎ তোমার কি বা এক টাকা দিয়ে তুমি যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারছো সেটাই হচ্ছে কি আমার ভ্যালু অফ মানি অর্থের মূল্য। আবার বাজারে পণ্য দাম বসে আমাদের দাম যখন বেড়ে 2 টাকা হয় তখন মূল্য অর্থের মূল্যটা হ্রাস পেয়ে সেটা কত হয়? বিএম টু হয়। অর্থাৎ কি বাজারে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেছে, অর্থাৎ দাম বেড়ে যাওয়ার কারণে তোমার কি হয়েছে অর্থের মূল্যটা কমে গেছে। অর্থাৎ আগে যেখানে তুমি 1 কেজি চাউল ক্রয় করতে 20 টাকা দিয়ে, এখন চাউলের মূল্য বেড়ে যাওয়ার কারণে তোমার কি করতে হচ্ছে 1 কেজি চাউল ক্রয় করতে হচ্ছে ধরো 30 টাকা দিয়ে, তাহলে কি তোমার 10 টাকা দাম বেড়ে গেছে না? এটাই হচ্ছে কি আমার অর্থের মূল্য, অর্থের মূল্যটা কমে বিএম টু হয়। এখন এ বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া গেলো সেটা হচ্ছে কি অর্থের মূল্য রেখা বা অর্থের মূল্যের যোগান রেখা, এটাই হচ্ছে কি অর্থের মূল্য রেখা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করলাম তোমাদের অর্থের মূল্য কি এবং অর্থের মূল্য এবং দাম স্তরের সাথে সম্পর্ক ব্যাখ্যা করা চিত্র সহ। এবং আরেকটা কোশ্চেন হতে পারে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য কি, এটা চিত্র সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো। এখন তোমার এই দুটো কোশ্চেন এখান থেকে জ্ঞানগুলো প্রণোদনমূলক এবং প্রয়োগমূলক যে কোশ্চেনই থাকুক না কেন তোমরা আশা করি অ্যান্সার দিতে পারবে। তাহলে এই দুটো কোশ্চেন সবাই বাসায় বেশি বেশি হোমওয়ার্ক করবে প্লাস পড়াশোনা করবে, যদি কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।